কি হচ্ছে? পেঁপে ঘন্ট করবো। পেঁপে ঘন্ট? পেঁপে কেটে মেশিনে ঘষে নিয়ে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়ে ডালি বড়া করে ঘন্ট করবো, পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট করার জন্য দেখি কিরকম, মানে পেঁপে কুচু কুচু করে নিতে নাকি? মেশিনে ঘষে নেব। ও, পেঁপের রান্না না মানে ঘন্ট? ঘন্ট তরকারি না? তরকারি না, পেঁপের ঘন্ট। পেঁপের ঘন্ট করতে গেলে কি এরকম করে নিতে হবে নাকি? এটা সেদ্ধ করতে হবে। ও বাবা, এটা করার পরে আবার সেদ্ধ? ও, এটা মেশিনে ঘষে নিয়ে আবার সেদ্ধ করতে হবে। ও, ঘষে নেওয়ার পরে একটু ভাপ দিতে হবে। ও, এটা আবার ভাপ দিয়ে নিতে হবে গরম। তাতে তো ঝামেলা অনেক। তাহলে পেঁপের ঘন্ট রান্না করতে প্রথমে পেঁপে কেটে নিলে ওরম করে, তারপরে আবার এই ঘষে আবার সেদ্ধ করতে হবে, আবার ডালের বড়ি তৈরি করতে হবে। মানে এই ঘন্টর মধ্যে ডালের বড়ি দিতে হবে? হ্যাঁ, বাটা ডালের বড়ি। ও, পেঁপের ঘন্ট রান্না করার জন্য পেঁপে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, পেঁপেটা মেশিনে ঘষে নিচ্ছি। ও, ঘষার পরে এটা সিদ্ধ হচ্ছে এখানে, মেশিনে ঘষে নিয়ে সিদ্ধ। আর হচ্ছে এটা রান্না করার জন্য এইটা হচ্ছে এদিকে রয়েছে, এদিকে ডালের বড়ি, ডালের বড়ি তৈরি করবে মানে ডালের বড়া তৈরি করবে, বড়া ভাজবে। এটা হচ্ছে কি কি ডাল নিয়েছে এর মধ্যে? এর মধ্যে মুসুরির ডাল আর মটর ডাল আছে। মুসুর ডাল, মটর ডাল, দুটো ডাল মিলানো আছে, মিলানো বাটা রয়েছে, এটা দিয়ে বড়া তৈরি করবে। এর মধ্যে আর কিচ্ছু দেবে না? না না, কিচ্ছু দেবে না, নুন আর হলুদ, নুন আর হলুদ দিয়ে বড়া তৈরি করবে। আর তারপরে যে ঘন্ট তৈরি করবার জন্য এটা একটা পেস্ট, এই পেস্টের মধ্যে কি কি আছে? এটার মধ্যে জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা আছে চারটে, আর জিরে আর হচ্ছে আদা, অল্প জিরে আদা দিয়ে একটা পেস্ট, আর লঙ্কা রয়েছে এর মধ্যে। এটা মনে হয় ফোড়ন করার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, সাদা জিরে। আর ওটা হচ্ছে সাদা তেল দিয়ে বড়াটা ভাজবো, সাদা তেল দিয়ে বড়া ভাজবে, আর রান্না করবে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে। আর এদিকে ঘি আছে, হলুদ আছে, লবণ, চিনি, লবণ আর চিনি। এই হচ্ছে উপকরণ, মানে সিম্পল রান্না, কিন্তু এর মানে ওই পেঁপেটাকে কাটা আবার এ করা, ঘষা, ঘষার পরে সিদ্ধ, এটাই একটু ঝামেলা আছে। ঠিক আছে, আর এই যে কার ভিতরে নুন থাকবে? ওই ঘন্টার নদী, ওই পেঁপের ঘন্টার নদী, রান্না করার সময় নুন থাকবে, নুন থাকবে, সেজন্য কি হলুদ আর অল্প নুন দিলাম। এই হলুদ দিয়ে মেখে নেব, ডালটাকে ফেটিয়ে নেব। মেশিনি বাটা ডাল, এদিকে বড়া তৈরি হচ্ছে আর ওইদিকে পেঁপে সিদ্ধ হচ্ছে। লাল লাল করে বড়া বাঁধা হয়ে গেছে।
তেল দিয়ে রান্নাটা হবে। দুটো শুকনো লঙ্কা তেলে দিয়ে দিচ্ছি। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে আদা, সাদা জিরে আর লঙ্কা বাটা। এতে কি টমেটো কুচিতে যায়? লবণ চিনি চিনি দিয়ে দিলাম। এতে কি আলাদা করে জল ফল দেবে নাকি? দেবে না, জল দেবো না, যদি জল বেরোয় না। জল দেওয়া যাবে না, জল বেরোয় যদি তারপরে দেবো। আগে থেকে নেবে যদি জল বেরোচ্ছে কিনা দেখে নেবে, সেইভাবে সেইভাবে দেবে, যদি লাগে তাহলে দেবে, আর যদি না লাগে তাহলে দেবে না। বাঁধাকপি যেমন ঘন্ট হয় এরকম নাড়িয়েই যেতে হবে। হ্যাঁ, এরকম করেই যেতে হবে নাকি? এখনকার দিনে কি বউরা এত কষ্ট করে রান্না করবে? এরকম এত কষ্ট হয়ে তো কষ্টের রান্না। পেঁপের ঘন্ট, পেঁপের ঘন্ট মানে খানিকটা আমার দেখে মনে হচ্ছে একদম পুরো বাঁধাকপির। শেষের দিকে ঘি দিচ্ছ, তাহলে যে বড়াটা কখন দেবে? তাহলে ঘি দিয়ে বড়াটা দিয়েই নামিয়ে দেবো। ঘি দেওয়ার পরে বড়াটা দিয়ে নামিয়ে দেবো। যেমন গন্ধ বেরিয়েছে সুন্দর, আর তেমন দেখতেও সুন্দর। পেঁপের ঘন্ট মানে দারুণ, বেশ একটা দারুণ, যেমন দেখতে ভালো তেমন গন্ধটাও দারুণ।